আজকে সকাল থেকে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 9 সেপ্টেম্বর সোমবার, আর তোমাদেরকে তো দেখালাম না যে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি খাটে এখানে চুপ করে বসে আছি, এত ভালো লাগছে চুপচাপ বসে থাকতে, না মানে দারুণ লাগছে। আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে, তো ঘুম তো মারাত্মক হবে মনে হয়, কিন্তু আবার ঘুম ভেঙে গেল আর শুতে ইচ্ছা করছে না। ওই জন্য ভাবছে যে না থাক একটু বসে থাকি, বসে থেকে তারপরে নিচে যাব, নিচে গিয়ে ফ্রেশ হব। দিদুন গেছে স্নান করতে, দিদুনের স্নান হয়ে গেলে ভাবছি আমিও স্নানটা করে নেব। আর স্নান করার সময় তো জলটা যা ঠান্ডা পাবো, মানে গা হাত মাথা ছ্যাঁক করে উঠবে। আমি তাই ভাবি যে যখন গ্রীষ্মকালে তো জল যখন গরম হয়ে যায়, এরকম তো ঠান্ডা থাকতে পারে, বলো কি যে ভালো লাগতো না। আবার খুব জোরে বৃষ্টিটা এলো দেখছি। আর এখানে বৃষ্টি হলেই না, তোমাকে সেদিনকে দেখালাম না, সামনের জায়গাটাতে না অনেকটা জল জমেছে। এখন আবার হালকা হালকা জমছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। যে দেখো ওই জায়গাটা হালকা হালকা জমছে, আর একটু জোরে বৃষ্টি হলে পুরো ভর্তি হয়ে যাবে। বললাম কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কি ভালো ওয়েদার, দেখো কেমন কটকটে রোদ বেরিয়ে গেল, মানে যা তা একেবারে। স্নান হয়ে গেছে, আমি এখন মায়ের তলায় যাচ্ছি পুজো দিতে। ওইটা পরে যাবি, ওখানে স্লিপ খাবি না, আমরা এটা পরে যাবো, ভেজা থেকে এইটা দিয়ে আস্তে আস্তে যাবি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ভাবলাম তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিই। এই যে দেখো আমি এখানে ব্রেকফাস্টে বসে গেলাম। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড, কলা আর ছানার গজা, ওটা তাই তো? আর মা এখানে বাবার জন্য ভাত বাড়েছে, কারণ বাবা অফিসে যাবে তাই। বাবা খেতে বসে গেছে, বেরোবে বাবা, বেরোবে অফিসে। এখন মা আর দিদুন ব্রেকফাস্ট বসেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবারও খাওয়া প্রায় হয়ে গেছে। থেকে আমি 3টে জিনিস অর্ডার করেছিলাম, তো এসে গেছে। তো প্রথমে এখানে আমি ইনসাইটের একটা নেল পলিশ কম্বো নিয়েছি, কালারগুলো দাঁড়াও দেখাই। এটা একটু ডিপ, এটা একটু হালকা, একই ধরনের। তারপর এখানে আমি একটা নাইকার হচ্ছে লাইনার নিয়েছি, এই যে। আর ফরএভার 52 এর একটা মাসকারা নিয়েছি, এটা বেশ খুব ভালো। তো তার সাথে এই যে স্কেল অর্ডারের এই এটা কি একটা আছে, অ্যাডভান্স নাইটি রিপেয়ার ফি দিয়েছে। আর তার সাথে হচ্ছে এখানে 3 এমএম। এই যে 5 আঙুলে আমি 5টা নেল পালিশ পরে নিয়েছি, এর কালারটা হচ্ছে এরকম, এরকম ফোকাসও নিচ্ছে না। তার সাথে হচ্ছে এই কালারটা এরকম, এটা এরকম, এটা এরকম, আর এটা এরকম। এই কালারটা আর এই কালারটা একটু আলাদা আছে। 5টা আঙুলে পরে নিয়েছি। আমরা লাঞ্চে বসবো, আর মা ওখানে আমার জন্য পমফ্রেট তন্দুরি করছে, তার কারণ মা আজকে নিরামিষ খাবে। কেন বলে দাও?
আর যে চামড়া সস্তি ওর জন্য মা নিরামিষ খাবে আর আমার জন্য তন্দুরি করছে। আজকে লাঞ্চে দেখো আছে ভাত, মুগের ডাল, একটা ঝিঙে আলু পোস্ত, না পমফ্রেট তন্দুরি, তার সাথে এখানে আছে চাটনি, আর মায়েদের ব্রত নিরামিষ, খালি মায়েদের এখানে দই আছে আর খালি মাছটা নেই। যে মা ফল নিয়ে চলে এসেছে, আপেল, লেবু, পেয়ারা, উঠুন ফল খান, ফল জল পিসি এসেছিল, তাতে কি এত বেশি এবার বেরিয়ে যাবে, মেক করেছে আবার ভালো মতো বাইরে। কি করছো তুমি বলো? সাবুর পাপড় ভাজা। আচ্ছা, মা এখানে লুচি করছে, আজকে রাতে আমাদের লুচি আছে, লুচি। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট।